হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন আমরা এদিকে এসেছি, দেখতে পাইছ এদিকে রাখি গাছ বলে ববি গাছ। তো ওইদিকে দেখতে পাচ্ছ, তো আগে ভিডিও আমি করেছিলাম, একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। দেখো এটা দিয়ে ফটো তৈরি করা যায়। এটা দেখো কত বড় হয়েছে, এটা দিয়ে ফটো তৈরি করা যায়, যেটা আমরা যে উপরে শুয়েছি সেখান। তো এদিকে পুরো জঙ্গল আছে, আর বড় বড় হাতি ঠাকুরগুলো এসেছে। কালকে রাত্রিরে এদিকে চলে গেছে বোধ হয়, এদিকে না এদিকে আছে, আমি অত জানি না। তো আমি এদিকে একটু বুলাবুলি করতে চলে এসেছিলাম, তো রান্নাবান্না সব কিছু কাজ শেষ করে। তো ডেলি আমি এদিকে এসে আসে, কোনো দিন ব্লগ করে কোনো দিন নেই। তো সেটা আমার ইন্টারেস্ট হলে আমি ব্লগ করি, না হলে না সেটা আমার। আর আজকে ঘরে ব্লগ করবো, আর জঙ্গল দিকে যাবো না, কেন বলো তো জঙ্গল দিকে বড় সেই হাতিগুলো এসেছে, ঠাকুরগুলো এসেছে, সেটার জন্য আমি জঙ্গল দিকে যাচ্ছি না, কেন বলো তো কোন দিকে থাকবে ওরা সেটা বলতে পারবো না, কোন দিকে থাকবে না থাকবে সেটা। এটা দেখো ব্ল্যাক কালার পিঁপড়া, দেখো এত সুন্দর রেলগাড়ির মতন চলছে রেলগাড়ি। আর আজকে অনেক বেশি খরা দিচ্ছে, কালকে পরদিন একটু বর্ষা হয়েছিল, তো আজকে কালকের থেকে আরো খরা দিচ্ছে অনেক বেশি। তো জঙ্গল দিকে যেতাম কাঠি নিয়ে আসতে, তো এদিকে তো যেতে হচ্ছে না, যাওয়া হচ্ছে না। তো কি বলবো, এদিকে যাবো না, ভালো দেখাচ্ছে তো কোয়ালিটি ফ্রেশ, খালি এমটি খালি এরকম করছে আর কিছু নেই। আর ওদিকে দেখো কত বড় বড় নিয়ে আসো, দেখো কত বড় কত। এটারে ভাত তরকারি সব কিছু খাওয়াবো, কিন্তু এটারে খায় না, ভাত খায় না এটা। এটার ফলটা বিক্রি করা যায় আর কিছু। এটা হচ্ছে শাগুয়ান গাছ, তো এটা বিক্রি করলে কাঠ অনেক দাম, বেশি দাম। আর দেখো এটা বর্ষা আসলে এরকম করলে যাবো, আর খরা দিনে ছাতা না থাকলে এরকম করলে। দেখো আমাকে খরা একদম লাগছে না, আমার ফ্রেশ লাগছে না,